কথা আছে যা কোনোদিন বলা যায় না, কিছু কিছু স্মৃতি আছে যা কখনোই ভোলা যায় না, তবুও হৃদয়ে তার আশা যাওয়া দিনে রাতে। কিছু কিছু কথা আছে যা কোনোদিন বলা যায় না, কিছু কিছু স্মৃতি আছে যা কখনোই ভোলা যায় না, তবুও হৃদয়ে তার আশা যাওয়া দিনে রাতে। কিছু কিছু কথা আছে যা কোনোদিন বলা যায় না, কিছু কিছু স্মৃতি আছে যা কখনোই ভোলা যায় না। এত ভিড়, কোনো দুর্ঘটনা নয় তো? কি ব্যাপার, এখানে এত ভিড় কেন জানেন নাকি? সিনেমার মানুষ মানে? আজকে ট্রেনে ঢাকা যাইব। তাই? হ্যাঁ, সিনেমার লোকজনের প্রতি পাবলিকের একটু বেশি আগ্রহ থাকবেই। তা ট্রেনের খবর জানেন নাকি? আইয়া পড়বো, ঘন্টা দুই সময় লাগবো। কে বলল? স্টেশন মাস্টার। স্যার চা খাইবেন নেই? স্যার চা খাইবেন নেই? আধা চা মজা লাগবে স্যার, আপনি কইলে দুধ চাও দিতে পারি স্যার। না খাবো না। খান না স্যার, এখন তো রাত 9টা বাজে, ট্রেন আইতে প্রায় 11টা। বললাম তো লাগবে না। ঘুমাইতে পারে স্যার। কেন বিরক্ত করছো বাবা, যাও তো। আন না স্যার, ভালো করে চা খাওয়াবো, প্রতি কাপ 2টা। জান স্যার, এই স্টেশনে সেরা চায়ের দোকানদার, মালিক শিক্ষিত। আপনি চেনেন নাকি? এই স্টেশনের পাশেই আমার বাড়ি। জান স্যার, শিক্ষিত মানুষের আচরণ ভালোই হয় স্যার। আমি আসলে সেটা বলছিলাম, মানে ঠিক আছে চলো চলো। কে আজকে ভোরে আসবে? কেন ফোন করলো না? তুই শুয়ে পড়, ভোরে রমিত চাচাকে নিয়ে চলে যাস। তুমি যাবে না মা? না। বাবা এত দিন পর আসছে, অথচ তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্টই নেই। এই যে এটা তোমার একটা বদ অভ্যাস, এই হাসির মানেটা কে বুঝবে বলো তো? মানুষের মনের মধ্যে কিছু পুষতে নেই, বুঝেছো? মন বুঝে এমন সাধ্য কজনের আছে বোন? আচ্ছা তোর বয়স কত? 13। তোর মতো বয়সে আমরা কিন্তু বাবা মার সাথে এত ফটফট করতাম না।
আমি তো তোমার মেয়ে নই, বন্ধু, বুঝেছো? কি বললি? বন্ধু? যা এবার গিয়ে শুয়ে পড়, না ঘুমলে সকালে উঠতে পারবি না যে। যা। কেমন আছো? আমি ভালো আছি। না না, কোনো সমস্যা হয়নি, আমি ঢাকা আসছি। ট্রেন লেট আছে, ভোরে হয়তো পৌঁছে যাব। স্টেশনে চলে এসো, আমি তোমাকে দেখতে দেব। বাই। ইয়েস ম্যাডাম, আপনার কথা মতো সব ওকে। আর বস অবশ্য ঢাকা থেকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, এনিথিং মোর? নো থ্যাংকস, আমার মনে হয় ওয়েটিং রুমে অপেক্ষা করাটাই বেটার হবে। অ্যাজ ইউ লাইক। আপনি কি কাউকে দিয়ে আমার লাগেজটা দিয়ে দিতে পারবেন? অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। চায়ের সাথে কিছু খাওয়া উচিত। কেন বলুন? ওটা স্যার মুখের আনন্দ আর কি। তাহলে ওখান থেকে আমাকে একটা। আচ্ছা, কোথায় যাবেন স্যার? ঢাকায়। কি করেন স্যার? আমি ইঞ্জিনিয়ার। কোন ডিপার্টমেন্টে স্যার? পিডব্লিউডি। পিডব্লিউডি? স্যার সানাউল হককে চেনেন স্যার? কে? একজন সানাউল হকের কথা বলছেন? সে আমার আপন খালাতো ভাই। ও তো আমার ক্লাসমেট স্যার। আমার নাম আব্দুল হক, তার সাথে দেখা হলে আমার কথা বলবেন স্যার। জি অবশ্যই বলবো স্যার। ট্রেনের খবর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বিলটা কি যে বলেন স্যার, আমার ছোট ভাই বোন দাও। কি যে বলেন স্যার, একটা কথা স্যার, আমি 69 ম্যাট্রিক ফেল করেছিলাম। এখানে যারা দোকান করে কেউ আমার মতো পড়াশোনা করেনি স্যার। ইয়েস স্যার, আপনি স্যার পেমেন্ট দিলাম স্যার। আপনার মতো এমন একজন মহান লোক আমার দোকানে বসেছে, এইটাই তো আমার জন্য যথেষ্ট সম্মান স্যার। আপনার আপনার কোন ইচ্ছে আপনি বসতে পারেন। ঠিক আছে, আমি তাহলে আসি। স্যার মোদার দেন। আরে না ঠিক আছে। না না দেন স্যার, একটা কথা কই, যদি এহিনে আন না মগে এহিনে একটা চা খাইতে যান, মগে কথা জানে ভুলে যাইন না। নিশ্চয়ই আসবো, ভুলবো কেন? আপনারা পৌঁছাই দিবেন। চলো। Thank you.
মানুষটা গেল দু সপ্তাহ প্রায়, কেবল আজই ফোন করল। বাসায় স্ত্রী আছে, মেয়েটা বড় হচ্ছে, অথচ দেখো শৌখিন ফটোগ্রাফিতে মেতে আছে। উপর থেকে ঢাকা শহরটা দেখেছ? এখানে ফটোগ্রাফি কি খাবে বলো? তুমি কি খাবে? মেনু প্লিজ। ওমা কি ব্যাপার, কি দেখছো? ভাবছি। কি ভাবছো? মেয়েটা দেখো, ঠিক যেন পোর্ট্রেট। ইঞ্জিনিয়ারিং রেখে তুমি সিরিয়াসলি ফটোগ্রাফিতে মন দাও, তোমার মনটা বড্ড এলো কোনো কিছুতেই সাকসেস হবে। এক মিনিট। আপনাকে দেখছিলাম, কিছু মনে করেননি তো? আপনি বেশ ফটোজেনিক। জি, আসলে আপনি ঠিক। আমি তালমেন, পেশা ইঞ্জিনিয়ার, তবে শৌখিন ফটোগ্রাফার। শোপিসদের অনেকেই আমাকে চেনে। আপনার কিছু পোর্ট্রেট তুলতে চাই, তবে আজ নয়, অন্য দিন। মানে কেন? কোনো কাজে লেগে তো যেতে পারে। এই যে আমার কার্ড রাখুন আপনি। থ্যাংক ইউ। যোগাযোগ। আমি তাহমিন মাহমুদ। ও হ্যাঁ হ্যাঁ, আপনার রিজার্ভেশন সেটা তো আপনি তৃতীয় চার নম্বর। জি আমি জানি। আপনার সঙ্গে একজন ভদ্রমহিলা যান। মানে? দেখুন, উপায় ছিল না, একটাই মাত্র এসি কোচ, একটু ম্যানেজ করতে হবে আর কি। তাছাড়া মহিলা আপত্তি করেননি। মানে? সম্মানী মহিলা, ঢাকা যাওয়াটা তার জরুরি। আগে বসুন না, চা খান। না বসবো না, একটু পারফিউম হাঁটাহাঁটি করো। এগুলো এখানে রেখে গেলে অসুবিধা নেই তো? না। এত রাতে একজন অচেনা মহিলার সাথে ঢাকা যেতে হবে? স্যার কি ঢাকা যাচ্ছেন? জি, কেন বলুন তো? না মানে আমারও ঢাকা যাওয়ার ইচ্ছা ছিল। তো আমি কি করব? না, আমার রিজার্ভেশনটা বাতিল করে আপনারটা রেখেছে। কে বলেছে? জেনেছি। চলুন স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে আসুন। জিজ্ঞেস করে লাভ নেই স্যার, এর নাম কপাল। কি করেন আপনি? কন্ট্রাক্টরি টি গার্ডেনে, রোড মেইনটেনেন্স, বিল্ডিং কনস্ট্রাকশন। আপনাকে আমি দেখেছি স্যার চা বাগানে। তাই নাকি? ট্রেন এখনই চলে আসবে স্যার, আপনি খুব ভাগ্যবান। কি ব্যাপার, স্টেশনে ঢোকা থেকেই কি সব রহস্যময় কথাবার্তা? স্যার আপনি কিছু ভাবছেন? হ্যাঁ, না না তেমন কিছু না। তো আপনি ঢাকা যাবেন না, অন্য যে কোনো কম্পার্টমেন্টেই তো যেতে পারেন। রিজার্ভেশনটা বাদ হওয়া একটু কষ্ট হয়েছে স্যার। কিন্তু আপনি যে বললেন আপনার নাম কেটে দিয়ে স্টেশন মাস্টার আমার নাম বসিয়ে দিয়েছে। না ব্যাপারটা অনেকটা ওরকমই। কী যা তা বলছেন? বলবো স্যার কথাটা? বলুন। আজকে
আপনার সঙ্গে একজন নায়িকা যাবেন, খুব নাম করা নায়িকা। নায়িকা কি নাম? কম্পার্টমেন্টে উঠলেই দেখতে পাবেন স্যার। কপাল ভালো, তোমার সময় হয়েছে। মানে? মানে বিয়ের আগে সব পুরুষদের কাছে মেয়েরা সুন্দরী থাকে, আর বিয়ের পরে? তুমি কি আমাকে ঠেস মারতে যাচ্ছ? আচ্ছা, তোমার সেই নায়িকার খবর কি? আজকাল তো সে খুব হিট, খোঁজ খবর রাখো নাকি? কে, কার কথা বলছো? মাত্র কবছরই ভুলে গেলে? তুমি তো বলেছিলে তোমার বন্ধুর কাছ থেকে ভাগিয়ে তাকে বিয়ে করতে চেয়েছিলে। বলেছিলাম নাকি? দেখো রুমু, তুমি যাই ভাবো না কেন, আমার এখন এক মুহূর্ত সময় নেই পিছনে ফিরে তাকানোর। এখন সময় শুধু সামনে এগিয়ে চলার। রুমু, প্রতিটা মানুষের জীবনে এরকম ছোটখাটো দু চারটা ঘটনা ঘটেই থাকে, সেটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে বর্তমান, যেখানে আমি দাঁড়িয়ে আছি। এই একদম নড়ো না, একদম নড়ো না, তোমার একটা ছবি তুলবো, সুবিধাকে দেবো। কাকে দেবে? সুবিধাকে। না বাবা, আমার ছবি টবি কোনো চিনে পত্রিকা দরকার নেই। তার চেয়ে বরং লাবণীর কথা বলবে তো? তুমি একটা স্টুপিড। স্যার, এটাই আপনার কামরা স্যার? জি, আমি জানি। এই কামরাতে একজন নায়িকা যাবে, ভীষণ নাম করা। আমি জানি। আপনি জানেন স্যার? স্যার, আমি যাই স্যার, তাকে একটু হেল্প করতে হবে। চাচা, এই ট্রেনে নাকি একজন হিরোইন যাইব, আপনি কি তারে দেখছেন? হিরোইন? কিসের হিরোইন? সিনেমার হিরোইন, ও অভিনয় করে। এফডিসি তে যাইব? না, ওই ও শো অভিনয় করে যে নায়িকা। আচ্ছা, আমি তো একজন হিরো, বুঝলেন? আপনি হিরো? হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আমিন, আমিনুল হক আমিন। আমিন, কখনো তো নাম শুনি নাই। মিরান, এই তুমি যাও। এক মিনিট। আপনার কিছু লাগবে মিরান? নো থ্যাংকস। এই জাঙ্গি, ওই যে আকাশ বই সিনেমা দেখছিলাম, আর ওই সিনেমার নায়িকা গাইতেছে, আর এগুলোর ছবি তুলছিলাম তো আমি। ওই ওই তুমি হাসা? হ্যাঁ, আরে তো হাসা তো, তো চলো যাই, এগুলো দেখি নাকি। চলো। আর ক্যামেরা আসেনি? না, ক্যামেরা তো নাই। তারা দোকান থেকে ক্যামেরা নিয়ে ছবি তুলবো না? চল যাই দেখি। চলো দাম। বসুন না। কেমন আছেন? ভালো। আপনি? চিনি, আপনার নাম তাহমিন মাহমুদ। জি, আমি আপনাকে অনেকদিন থেকে চিনি। আশ্চর্য হয়ে গেলেন নাকি? সে কি, আপনি দেখছি খাপে গেছেন। না, মানে আপনি? আমি লাবণ্য। তুমি
কতদিন পর দেখা, এখানে কোথেকে? শুটিং ছিল, শেষ হয়নি এখন, আবার এখানে আসতে হবে। ঢাকায় জরুরি কাজ, তাই চলে যাচ্ছি। আসলেই অনেক দিন পর দেখা হলো। তারপর কেমন ছিলে বলো? কি বলবো, বলার কিছু নেই। না মানে কোত্থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। শুরু করো, ভুল হলে আমি ধরিয়ে দেব। আচ্ছা মনে আছে অষ্টআশীর 13ই মে কথা? অষ্টআশী কই? না তো। লাবণী, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে মনে হয় এক্ষুনি বিয়ে করে ফেলে। দেখো অমন করে বলো না, শেষে আমার মন বদলে যেতে পারে। বদলে ক্ষতি কি? গেলে তোমার বন্ধু সহলে কি হবে? কি আর হবে, আমাকে অমানুষ বলবে, তারপর এক সময় সব ঠিক হয়ে যাবে। তা বন্ধুকে এভাবে ঠকাতে চাও? লাবণী, ভালোবাসা বাদ মানে না, বাধা মানে না, কোনো কিছু দিয়ে ঠেকানো যায় না। যা কারেন্টটা চলে গেল, তারপর কি হলো? চুপ করে আছো যে কই? না তো। আচ্ছা তুমি একটু বাইরে যাবে? কেন? আমি একটু ড্রেসটা চেঞ্জ করবো। শিওর শিওর। গল্পে যেভাবে চরিত্রটা এসেছে আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। এসেছো? আজ কোথায় ছবি তুললে? আচ্ছা শোনো পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর বাদল ভাই। গ্ল্যাড টু মিট ইউ। থ্যাঙ্কস। তাহমিন বসো। আমি ম্যাডামের প্রতিবেশী, 46 নম্বর বাসা। সামনের ছবিতে ম্যাডাম আমার হিরোইন, ইয়ে মানে ছবি নায়িকা। তুমি ছবি করছো নাকি? ছবি নায়িকা কেন, জেলাস হচ্ছে মনে হয়? না না ঠিক তা নয়। শোনো, তোমার বন্ধু সব সময় বিজনেসে এত বিজি থাকে, আজ দেশে কাল বিদেশে, আমাকে তো কিছু একটা করতে হবে নাকি? ক্যারেক্টারটা কিন্তু দারুণ, আমার মনে হয় উনি ক্লিক করবে। কই এসো। ঘুম পাচ্ছে না তো? মেয়েদের চোখে ফাঁকি দেওয়া যায় না। লাইট অফ করে দিই, তুমি টায়ার্ড, ভালো ঘুম হবে না। অন্ধকার আমার ভালো লাগে না। কেন? অন্ধকার মানে ধ্বংস। কি ঘুমোচ্ছ নাকি? না। বিয়ে করেছ? আমার মেয়েটা এবার ক্লাস সিক্সে। একটা প্রশ্ন করি? করো। আজ তো একদম নিরিবিলি, কত কাছে আমরা। সোহেলের খবর কি? জানি না, একা থাকি। বাদল আমার ঠিক কেয়ার করে।
কোন বাদন? ফিল্ম ডিরেক্টর? হ্যাঁ। মোহ জিনিসটা কত জঘন্য তা বোঝার সময় লাগে লাবণী। আই এম সরি। আমার সব আছে তাহমিন, শুধু ঘর নেই। পারবে আমায় ঘর ফিরিয়ে দিতে? পারবে না। তোমরা স্বপ্ন দেখাতে পারো, ভাঙতে পারো, কিন্তু করতে পারো না। তোমার বাসার ফোন নাম্বারটা দেবে? একদিন বাসায় গিয়ে তোমার স্ত্রীকে দেখে আসবো, দেখবো ঠিক আমার মতো কি না। না লাবণী, সেটা মনে হয় ঠিক হবে না। কেন না? তুমি না সুযোগ পেলেই আমার গা ছুঁয়ে বলতে, লাবণী তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমাকে আমি বিয়ে করতে চাই, বলতে না? বলতাম নাকি? কই, মনে পড়ছে না তা? ভালো, খুব ভালো। বাদল আমাকে ভালোবাসে, তুমি যাকে জেলাস করতে, এখনো বিয়ে করেনি। সোহেলের কথা বললে না তো তুমি? শুনবে? তাহলে শোনো, সোহেলকে আমি ঠকিয়েছি, তুমি ঠকিয়েছ। কারণ তুমি আমাকে রহস্যময় ভালোবাসার জগতে ডেকে নিয়ে গিয়েছিলে। দোষটা আমার একার? না, আমারও। আই ডোন্ট ওয়ান্ট টু টক মোর। তুমি কি জানো তাহমিন, সোহেল তোমার জন্যই আত্মহত্যা করেছিল? কেউ না জানো, আমি তো জানি। সোহেলের আদালতে তুমিই আসামি। ম্যাডাম গাড়ি ফিরেছে, রসমালাই লাগবে? না লাগবে না, লাইটটা নিভিয়ে দাও। আচ্ছা। আমরা কবে যাচ্ছি? কোথায়? সিঙ্গাপুর। আমি যাচ্ছি, তুমি এবার যাচ্ছ না। কেন? দেখো লাবণী, ব্যবসা এক, ঘোরাফেরা আর এক। তা আমি জানি না, নাকি অন্য কোনো কারণ আছে বলো। কি যা তা বলছো, পৃথিবীতে আমার একটাই গার্লফ্রেন্ড আছে, সে হচ্ছে তুমি, আমার স্ত্রী, মোহময় স্ত্রী। আরেকটা জিনিস আমি খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, অবশ্য অন্যায়ভাবে নয়, ন্যায়ভাবে। সেটা হলো অর্থ। অর্থ আর তুমি ছাড়া আমার কোনো চাহিদা নেই। ভনিতা রাখো, আমার জানা আছে। আসলে তুমি আমায় সোনার কাছে বন্দি করে রাখতে চাও। মাত্র তো কটা দিন, সাবধানে থেকো লক্ষ্মীটি। আমি করিম চাচাকে বলে গিয়েছি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। আচ্ছা একটা কথা বলবো? বলো। আমাকে এভাবে অ্যাভয়েড করলে আমি তো একদিন হারিয়েও যেতে পারি। কখনো না, আমার ভালোবাসা তোমার সারা জীবন আগলে রাখবে। কচ্ছে তোমার ভালোবাসা, স্ত্রীর কথা শোনো না, নিজের ইচ্ছে মতো কাজ করো। ভালোবাসা আমাকে তো পাত্তাও দাও না। আমার ইচ্ছের কোনো মূল্য কি তোমার কাছে আছে? সারাক্ষণ শুধু টাকা রোজগারের ধান্দায় থাকো,
কে থাকবে তোমার সঙ্গে? মলি, ভোর হয়ে গেছে, বাবাকে আনতে যাবি না? রমির চাচাকে নিয়ে যা। সিলেট থেকে ফিরে এবার আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। হঠাৎ ঘোরার প্রশ্ন কেন? ইঞ্জিনিয়ারিং বিষয়টা কঠিন, ফটোগ্রাফির বিষয়টা আরো বেশি কঠিন। জীবনটা কেন জানি কঠিন হয়ে যাচ্ছে। আমি তো সহজভাবে জীবনটাকে নিতে চাই, সব কিছু সহজ হয়ে যাক। রুমু, ফ্রেমের ভিতরে অনেকগুলো সাবজেক্ট থাকে যেগুলো আমরা দেখতে পাই, ফ্রেমের বাইরেও বেশ কিছু সাবজেক্ট থাকে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো না হয় দেখবো এবার। আরে মামুনি, আজ এত সকালে ঘুম থেকে উঠলে যে? বুঝেছি, বাবাজি ফোন করেছিল বুঝি, আসবে একটু পরেই আসবে। তুমি মৌলিকে নিয়ে স্টেশনে চলে যাও। তুমি যাবে না মা? না। একটা কথা বলি মা। বলো। তোমাদের সংসারের শুরু থেকেই আমি তোমাদের সাথে আছি, তোমাদের মতো মৌলিকে আমিও কোলে পিঠে করে মানুষ করেছি, তোমাদের এই সোনার সংসারে সবই আছে মা, শুধু শুধু একটা জিনিসের অভাব রয়েছে, তা হচ্ছে প্রাণ খোলা হাসি। মানে? মামুনি, তুমি যদি আমাকে আপন মানো তাহলে তাহলে একটা কথা বলি। বলো। মানুষ চলার পথে পা পিছলে পড়ে যায়, হোঁচট খায়, আছাড় খায়, তারপরও সে অবলম্বন চায়। আর পিছনে নয় মা, এবার সামনের দিকে তাকাও, মৌলিকে ঘিরে অনেক স্বপ্ন দেখো মা, দেখবে তোমার এই ছোট্ট সংসারটা একদিন হাসি আনন্দে ভরে উঠবে, এবার এই মানুষগুলো আবার প্রাণ খুলে হাসবে, থাকবে না তাদের মনে কোনো দুঃখ ব্যথা। মামুনি, আমি মৌলিকে নিয়ে স্টেশনে যাই, আমি যদি তোমাকে কোনো কিছু কষ্ট দিয়ে থাকি কথায় তাহলে তুমি ভুলে যেও, আমি যাই মা।
ছেলেদের স্বপ্ন থাকে সফল হওয়ার, মেয়েদের স্বপ্ন থাকে সুখী হওয়ার। সফল হওয়ার স্বপ্নে ব্যর্থতা এলে যত না দুঃখ, সুখী হওয়ার স্বপ্নে ব্যর্থতা এলে সে দুঃখ সীমাহীন। আপা, আরে রহমত ভাই, তুমি এত সকালে? সারা রাত জানি, দুলা ভাই কই? আজই চলে আসবে, বসো। ও মা, এত কিছু! তোমরা তো দেশের বাড়ি ভুলেই গেছো, তাই তোমাদের জন্য লিচু আর কাঁঠাল। তোমাদের জমি ওই মলিমাকে দেখছি না? আসলে ঠিকই বলেছো, এই যান্ত্রিক জীবনে আমরা সব কিছুই ভুলতে বসেছি। তোমার ভাই চাকরি আর শখের ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত, গ্রাম আত্মীয় স্বজন এসব নিয়ে ভাবার সময় কোথায় ওর? দুলামিয়ার ছবির হাত বড়ই সুন্দর, তোমার ভাবির আর আমার একখানা ছবি তুলছিল না? রহমত ভাই, মোহন ভাই এখন কেমন আছে? আছে, তবে শেষ অবস্থা। মোহন ভাই আমাকে খুব ভালোবাসতেন, আমার ইচ্ছে তাকে হেল্প করব, কিন্তু ওকে বলতে সাহস পাই না, তবে এবার বলবো। কি? কিছু না, তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, আমি একটু ড্রয়িং রুমটা পরিষ্কার করে আসি, যাও। মামনি, আমি মৌলিকে নিয়ে স্টেশনে যাচ্ছি। ওয়েটিং রুমের ডিরেক্টর বাদল সাহেব আপনার জন্য অপেক্ষা করছে। ওকে, থ্যাংক ইউ। আমি এটা নিই। পরিচালক সাহেব নিজে এসেছিলেন। কে? পরিচালক বাদল সাহেব। ঠিক আছে স্যার, আমি আপনাকে গিয়ে দিই। থ্যাংক ইউ, লাগবে না, আমি একে করব। আচ্ছা। কখন এসেছে? তুমি এখনো প্ল্যাটফর্মে? উমা, তুমি কি খুঁজছো? না, তোর মা আসেনি? আহা, তুমি তো ঘামছো। চলো বাসায় চলো, রমি চাচুকে নিয়ে এসেছি, মা তো আসেনি। হ্যাঁ চল, সেই ভালো।